সবাইকে স্বাগতম জানাই আরেকটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি, যেখানে রামপুরহাট স্পেসিফিক হ্যান্ডিক্যাপ সোসাইটির পক্ষ থেকে নিয়োগ করতে চলেছে 25 সংখ্যক শূন্য পদে। সবই তোমাদের সাথে আজকে শেয়ার করবো ভিডিওর মাধ্যমে। তার আগে যারা এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি করে নেওয়ার পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও নতুন ভিডিও দেখার জন্য। চলো ভিডিও শুরু করা যাক। বিজ্ঞপ্তি চলে এসেছে, বিজ্ঞপ্তিতে দেখতে পাচ্ছ লেখা রয়েছে রামপুরহাট স্পেসিফিক অ্যান্ড হ্যান্ডিক্যাপ সোসাইটির পদে নিয়োগ করতে চলেছে। প্রথমে রয়েছে হলো অফিসিয়াল চার্জ পদে একটি শূন্য পদ, ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন, 27 থেকে 42 বছরের মধ্যে হতে হবে, মাস্টার ডিগ্রি করতে হবে সাইকোলজিতে, সোশ্যাল ওয়ার্কার হতে হবে, সোশ্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করতে হবে, কম্পালসারি 3 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে চাইল্ড ওয়েলফেয়ার পক্ষ থেকে, যেখানে 3 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং ডিপ্লোমা কম্পিউটার থাকতে হবে, এক্সপিরিয়েন্স অ্যাডমিনিস্ট্রেশন ম্যানেজিক্যাল ক্যাপাসিটি থাকতে হবে, যেখানে 25,000 টাকা বেতন দেওয়া হবে। পরবর্তী রয়েছে কাউন্সিলর পদে একটি শূন্য পদ, ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন, যেখানে 24 থেকে 40 বছরের মধ্যে আবেদন করা যাবে, মাস্টার ডিগ্রি করতে হবে, সোশ্যাল ওয়ার্ক করতে হবে, সোশ্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করতে হবে, 13 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে, 17,500 টাকা বেতন দেওয়া হবে, নলেজ থাকতে হবে কম্পিউটার অপারেটরের। তারপর রয়েছে চাইল্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে, অর্থাৎ এখানে নিয়োগ করা হবে ওয়ার্কার প্রোভিশন অফিসার, তো এখানেও ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন, 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, গ্র্যাজুয়েট হতে হবে সাইকোলজি থেকে এবং সোশ্যাল ওয়ার্কার হতে হবে এবং সোশ্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করতে হবে, 3 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে, নলেজ থাকতে হবে কম্পিউটারে, এবং কি 3 বছরের ফিল্ড ওয়ার্ক থাকতে হবে চাইল্ড স্পেশালিস্টে, এখানে 17,500 টাকা থেকে বেতন দেওয়া হবে। তারপর রয়েছে স্টোর কিপার পদে, কাম অ্যাকাউন্ট পদে একটি শূন্য পদ রয়েছে, ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন, 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, এখানে গ্র্যাজুয়েট কমার্স নিয়ে আর অ্যাকাউন্টেন্ট নিয়ে যদি পড়াশোনা করে থাকেন আবেদন করতে পারবেন, নলেজ থাকতে হবে কম্পিউটারে, এবং কি 3 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে রিলেভেন্ট ফিল্ডে, 14,000 টাকা বেতন দেওয়া হবে তার ক্ষেত্রে। এবং রয়েছে স্পেশাল এডুকেশন রয়েছে, ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন, একটি শূন্য পদ রয়েছে, 21 থেকে 40 বছরের মধ্যে আবেদন করতে পারবেন, গ্রাজুয়েট হতে হবে, বিএড করতে হবে স্পেশাল এডিশনের এডুকেশনের নিয়ে, এবং কি 3 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে, এবং কি নলেজ থাকতে হবে কম্পিউটার অপারেটরকে, 14,000 টাকা বেতন দেওয়া হবে। তারপর রয়েছে হাউস ফাদার মাদার পদে দুটি শূন্য পদ রয়েছে, এখানে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন, 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে, 3 বছর ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে, অ্যাটলিস্ট চাইল্ড কেয়ার প্রোগ্রামে চাইল্ড কেয়ার ইনস্টিটিউট থেকে এক্সপিরিয়েন্স থাকতে হবে, 11,000 টাকা বেতন দেওয়া হবে। তারপর রয়েছে প্যারামেডিকেল স্টাফ একটি শূন্য পদ, ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন, 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, উচ্চ মাধ্যমিক পাস, ডিপ্লোমা করতে হবে নার্সিং ফার্মেসিতে, 3 বছর ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে, অ্যাটলিস্ট 3 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে রিলেভেন্ট ফিল্ডে, 9,000 টাকা বেতন দেওয়া হবে। তারপর কুক ওয়ান একটি শূন্য পদ, ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন, 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, মাধ্যমিক পাস এবং কি অষ্টম পাস আবেদন করতে পারবেন, 3 বছর ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে, এবং কি ট্রেন ডিজেবল এবং এক্সপিরিয়েন্স থাকতে হবে রিলেভেন্ট ফিল্ডে, 7,500 টাকা বেতন দেওয়া হবে। তারপর হচ্ছে হেল্পার পদে একটি শূন্য পদ, ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন, 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন এবং কি অষ্টম পাশে আবেদন করতে পারবেন, 3 বছর ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং কি ফিল্ড এক্সপিরিয়েন্স থাকতে হবে, 6,000 টাকা বেতন দেওয়া হবে। তারপর রয়েছে হাউস কিপার পদে একটি শূন্য পদ, ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন, 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, মাধ্যমিক বা অষ্টম পাশে আবেদন করতে পারবেন, 3 বছর ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং এক্সপিরিয়েন্স থাকতে রিলেভেন্ট ফিল্ডে, 6,000 টাকা বেতন দেওয়া হবে। তারপর রয়েছে কেয়ারটেকার কাম ভোকেশনাল ইনস্ট্রাক্টর রয়েছে একটি শূন্য পদে, ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন, 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে এবং কি মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন, 3 বছর ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে, রেসিডেন্ট সেটআপ থাকতে হবে, 7,500 টাকা বেতন দেওয়া হবে। আবেদন করার জন্য লাস্ট ডেট এখানে কোনো রকম ভাবে দেওয়া হয়নি, তো এখানে আবেদন করার জন্য তোমাদের কিন্তু অফলাইনে আবেদন করতে হবে এই অ্যাড্রেসে। কিভাবে আবেদন করবেন এবং কিভাবে নোটিফিকেশন ডাউনলোড করবেন সব বিষয়বস্তু এই ভিডিওর মধ্যে বলবো, সাথে থাকুন।